এমন একটা টাইমে এসেছি, এখন তো প্রায় রাত 9টার উপরে বেজে গেছে। এখানে মেলা প্রায় শেষ হয়ে গেছে। কাল যেহেতু মূল মেলা, আজকাল আর মেলার কিছু নেই। এখন মেলার যে এখানে যে এই বাঁধাটা, অর্থাৎ এই মাঠ জুড়ে এই যে পুকুরটা রয়েছে, এর এই সামনে মাঠ রয়েছে, এই মাঠ জুড়েই মেলা চলবে। মেলার দোকানপাট বসেছে, আর এখন তো অনেক রাত হয়ে গেছে। আজ 22শে ডিসেম্বর, বাংলায় 5ই পৌষ। প্রত্যেক বছর পৌষ মাসের প্রথম দিকে দক্ষিণ বারাসাত রাজাপুরে একটা বনবিবির মেলা অনুষ্ঠিত হয়। যে বনবিবির মেলার মূল আকর্ষণ থাকে দুদিনব্যাপী হরিনাম সংকীর্তন। তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দক্ষিণ বারাসাত রাজাপুরের এই বনবিবি মেলাটা দেখাবো। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকে আমি যাব বহুরুর এই রোড ধরে, মেন রোড যেটা 80 রোড রয়েছে, সবে মাত্র বহুরু শ্মশানের কাছে এলাম। আর এই শীতের সময় বহুরুতে আসলে একটা জিনিস যেটা সবথেকে ভালো লাগে, প্রচুর মহা দোকান থাকে এবং মহা দোকানগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়ে তোলে। চলো মহা দোকানগুলো তোমাদেরকে দেখায়। আর এদিক থেকে আমরা ডান দিক যাবো, অর্থাৎ বারাসাতের দিকে যাবো, কারণ বারাসাত রাজাপুরেই আজকে প্রোগ্রামটা চলছে। চলে এসেছি একবারে বহুরু 3 মাথা মোড়ে। এই দিকটাতে দেখো প্রচুর মহা দোকান রয়েছে। আর আমরা যাব এই দিকটাতে, বারাসাত দিকে। এদিকেও মহা দোকান রয়েছে, তবে পরিমাণ অনেক কম। চলো এবার কিন্তু চলে এসেছি জোড়াপোলের এই পঞ্চানন তলা। এখান থেকে বাঁদিকে আমাদেরকে যেতে হবে। বাঁদিকে একেবারে পাড়ার ভিতরে এই প্রোগ্রামটা চলছে রাজাপুরে, আর এটা হলো পঞ্চানন তলা। এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেবো। চলো এমন একটা টাইমে এসেছি, এখন তো প্রায় রাত 9টার উপরে বেজে গেছে। এখানে মেলা প্রায় শেষ হয়ে গেছে। কাল যেহেতু মূল মেলা, আজকাল আর মেলার কিছু নেই। এখন মেলার যে এখানে যে পূজাটা হয়, এখানে একটা গাছের নিচে দেবী পূজিত হচ্ছেন, আর এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে। চলো ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই। এটাই হলো বিবিমার মূল যে মন্দির, সেটা দেবী এখানে আরাধিতা হয়। আর বিবিমার এখানে রয়েছে, আর এদিকটাতে মঙ্গল ঘট রয়েছে। পুরো থানটাকে অসাধারণভাবে রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল দিয়ে আর সাথে আর্টিফিশিয়াল বেলুন দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে। আর এদিকটাতেও রয়েছে একটা প্রচুর মূর্তি রয়েছে। আর ওটা কি মনসা গাছ না বেল গাছ? কি গাছ? মোষ গাছ রয়েছে ওই দিকটাতে। চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এদিকটাতে অশ্বত্থ গাছের নিচে একটা অশ্বত্থ গাছ রয়েছে, তার নিচে অনেকগুলো ছলন রয়েছে। এগুলো সব কার্তিক ঠাকুর। আশেপাশে যাদের কার্তিক ঠাকুর দেয়, তারা এই যে অশ্বত্থ গাছ রয়েছে, অশ্বত্থ গাছের নিচে রেখে দেয়। আর অশ্বত্থ গাছটাতে একটা কাপড় দিয়ে জড়িয়ে রাখা রয়েছে। এখানে অশ্বত্থ আর বট গাছ সম্ভবত একসাথে রয়েছে। এই বাঁধাটা, অর্থাৎ এই মাঠ জুড়ে এই যে পুকুরটা রয়েছে, এর এই সামনে মাঠ রয়েছে, এই মাঠ জুড়েই মেলা চলবে। মেলার দোকানপাট বসেছে, আর এখন তো অনেক রাত হয়ে গেছে, সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আর এই দিকটাতে রাজমঞ্চ করা হয়েছে, এই দিকটাতে হরিনাম হবে। হরিনাম সংকীর্তনের যে মঞ্চ, সেটা এই দিকটা রয়েছে। সব দোকানগুলো এখন বন্ধ রয়েছে। চলো